গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের বাড়িতে, হ্যাঁ হ্যালো, আজকে বাড়িতে যাওয়ার সময় তো বিকালবেলা 5:20 ট্রেন আছে আমাদের আলিপুরদুয়ার জংশন থেকে, নিউ আলিপুরদুয়ার জংশন থেকে। তো ঘরের অবস্থা এরকম দেখুন, অগোছালো, এখন সব গুছিয়ে টুছিয়ে বেরোবো। বেরিয়ে আমরা যাব কোচবিহার, যাব তো কোচবিহার রাজবাড়িতে যাব, গিয়ে আজকে ওখানে যা যা ঘোরার জায়গা আছে ঘুরবো, এক্সপ্লোর করবো, আপনাদেরকেও দেখাবো, আপনারাও দেখবেন। তো সঙ্গে থাকুন, আপনারা দেখছেন এসপি ডাবল এ পিকচার্স। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে লাগলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আমাদের হোটেল এই যে, এই রুমটা, এর পাশের রুমটা, এখানে 4টে রুম আমাদের। এরাও এখনও রেডি হয়নি, কিছু করেনি, দেখো জামা প্যান্ট, চুড়িদার ধার বাকি হচ্ছে এখানে। হ্যাঁ, এই অবস্থা। আজকে আমরা অটোতে করে বেরিয়েছি নিউ আলিপুরদুয়ার থেকে কোচবিহারের উদ্দেশ্যে, রাজবাড়ি দেখবো আর মদনমোহন মন্দির দেখবো। আমরা সবাই এইভাবে বসে আছি একটা অটোতে, ওই অটোর অবস্থা আরও খারাপ, কীভাবে বসে যাই না। পিছনে কুনালকে দেখো, কুনালের স্লিপারের সিট আছে, টায়ারের উপর বসেছে। হ্যাঁ, চলো কোচবিহার গিয়ে দেখা হচ্ছে। ওই এখানে দাঁড়িয়েছি একটু বিস্কুট টিস্কুট কিছু কেনার জন্য, আগে গাড়িটা বেরিয়ে চলে গেছে, আমরা দাঁড়িয়েছি, জানি না উত্তরও নেই, আরও আধা ঘন্টা লাগবে যেতে, অনেকক্ষণই বেরিয়েছি। তিনটের মধ্যে তো ফিরতে হবে, এখন 5:20 ট্রেন। তো ভাই, সকালের ব্রেকফাস্ট রেডি হচ্ছে আমাদের, রাস্তায় এখানে দাঁড়িয়েছি আমরা, ওই যে আমাদের অটো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে ব্রেকফাস্ট করবো, পরে সোজা বেরিয়ে যাবো কুচবিহার। আরো কতক্ষণ লাগবে বললো? আরো আধা ঘন্টা লাগবে। মিষ্টির দোকান, ভেতরে জায়গা আছে বসার। তো রাস্তায় যেতে যেতে এখানে খিচুড়ি দিচ্ছিল, খিচুড়ি খেয়ে নিলাম, খুব সুন্দর বানিয়েছে খিচুড়িটা। যেতে যেতে বাবার প্রসাদ পেয়ে গেলাম, আজ সোমবার। সবাই চলে এসছে আজকে প্রথম কুচবিহার মদনমোহনজির মন্দির। তো এখন নামলাম, যে সামনে একটা সুন্দর দিঘি আছে, এই যে সুন্দর একটা দিঘি আছে এখানে। এই যে মদনমোহনজির মন্দিরে ঢোকার গেট, আর সামনেই রাস্তা, ঢুকি দেখি কি আছে। সামনে সুন্দর একটা গার্ডেন মতন করা আছে, আর এই হচ্ছে মূল মন্দির। তো মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বন্ধ, কিন্তু খুব সুন্দর মন্দিরটা, মানে একদম সাদা। এই এটা কি রাজবাড়ির মন্দির? হ্যাঁ হ্যাঁ দিদি, এটা কি রাজবাড়ির মন্দির? না না, ও এটা রাজবাড়ির মন্দির নয়, এটা আলাদা। কিন্তু মদনমোহনের বিগ্রহ তো এখন ঢাকার যে রং করছে, আমরা কপাল খারাপ দেখতে পেলাম না, ভিতরে কাজ হচ্ছিল, মন্দিরের মদনমোহনজির বিগ্রহ ঢাকা। মদনমোহনজির মন্দির থেকে বেরিয়েছি, বেরিয়ে এবার আমরা আবার গাড়ি করবো, রাজবাড়ি পার করেই এসেছি আমরা, এটাই প্রথমে গেলাম, কারণ এটা পরে এটা আগে দেখলাম, দেখে ফেরার পথে রাজবাড়ি দেখে তারপর আবার আলিপুরদুয়ারে ব্যাক করি। তো ফাইনালি আমরা রাজবাড়ির সামনে চলে এসেছি, এখন রাজবাড়ির এন্ট্রি গেটের দিকে যাচ্ছি, কোন দিকে এন্ট্রি হবে। তো চলো দেখি কোথা থেকে এন্ট্রি হয়, কী হয় ব্যাপার। ওরা সবাই চলে গেছে আগে, এখান থেকে রাজবাড়ির এন্ট্রি, চলো। রাজবাড়ির ভিতরে ঢুকেছি, এখানে মাইক্রোফোন আর স্ট্যান্ড অ্যালাউ না, এমনি ভিডিও করতে পারবো, ছবি তুলতে পারবো। এই যো, কোথায় এসেছিস? অনেক লোকও এসছে, আর রোড থেকে অনেকটাই ভেতরে, তো সামনে এত সুন্দর গার্ডেন। রাজবাড়িতে ঢোকার জন্য এন্ট্রি ফি নিল 25 টাকা,
আপুরদার থেকে এখানে অটোয় আসতে লেগেছে 800 টাকা করে পার অটো। তো চলো দেখি রাজবাড়ির ভেতরে কীরকম কী আছে। তো বন্ধুরা, যেখানে যেখানে ভিডিওর পারমিশন ছিল সেখানে সেখানে দেখিয়েছি, আর বাদবাকি জায়গায় ভিডিও করা নিশ্চিত তো নেচুরি সেখানে ভিডিও করা উচিত নয়। কি হলো হঠাৎ করে রোদুলে যে কী অবস্থা, এটা কি শেখ হয়ে গিয়েছো তুমি? দুবাইয়ের শেখ যাচ্ছে আমাদের সাথে, ড্রেসটাও এরকম খালি সাদা পড়তে হতো ওটা। এই যো কী করছিস? যো বোকো যো, কি এরকম করছিল? এই যে আমাদের রাজকুমার, এই মহলের রাজকুমার, কি আনন্দ, সার্থক আনন্দ। রাজা শেখরেন্দ্র যাচ্ছে আমাদের সামনে থেকে, রাজা চন্দনেন্দ্র, কাকুলি দেবী, আর ওদিকে আসছে রাজা চন্দনেন্দ্র। ওই যে কেন নাকে কি হয়েছে? তো বন্ধুরা, এখন স্টেশনে উঠে আছি, বহু দৌড়াদৌড়ি করে ভাই এলাম, প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছিলো, লাস্টে একটু প্রবলেম হয়েছিলো। আসলে যেই 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 হোটেলে আমরা ছিলাম ওখানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা নেই, আবার এটিএমে টাকা তুলে তারপর হোটেলে টাকা দিয়ে তারপর আসতে হলো ক্যাশ। তো যাই হোক, একটু তাড়াহুড়ো হয়ে গেছে, আর 20-10 মিনিট মতন বাকি ট্রেন ছাড়তে। আমাদের ট্রেন দাঁড়িয়েছে পদাতিক এক্সপ্রেস। তো এটুকু বলেই আজকের মতন ব্লগটা শেষ করছি, আর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আলিপুরদুয়ার থেকে শেষবারের মতন আপনারা দেখছেন এইচ পিরা বলে পিকচার, আর যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করেও জানাবেন।